তুরস্কে পৌঁছেছেন রাশিয়ার ল্যাভরভ। আঙ্কারা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ একটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার তুরস্কে পৌঁছেছেন। ওই চুক্তি করে কৃষ্ণসাগরে একটি নিরাপদ করিডোরের মাধ্যমে ইউক্রেনের বন্দর নগরী থেকে খাদ্যশস্য রপ্তানির অনুমতি দেয়। তুরস্কের এক কর্মকর্তা এ কথা জানিয়েছে। রাজধানী আঙ্কারায় ইফতারের সময় ল্যাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে সাক্ষাৎ করেন। খবরে বলা হয়, তুরস্কের কাভুসোগলুর সাথে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভের বক্তব্য দেওয়া এবং প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ন্যাটোর সদস্য দেশ তুরস্ক শান্তি আলোচনা ফের শুরু করতে রাশিয়া ও ইউক্রেনকে চাপ দিচ্ছে। কৃষ্ণসাগরের প্রতিবেশী এই দুইটি দেশের সাথে তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এ সফরের প্রাক্কালে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক পরিস্থিতির জটিলতা সত্ত্বেও প্রাথমিকভাবে রাশিয়া ও তুরস্কের সেনাপ্রধানের পর্যায়ে তাদের রাজনৈতিক সংলাপ অব্যাহত রয়েছে।